মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আজ যা হবে যা হতে চলেছে হয়তো সত্যি আপনার পক্ষে সেটা স্বীকার করা খুব কঠিন, আর আমি এটাও জানি যে আপনি নিজেকে ঠিক সামলেও নিতে পারবেন, আর তাছাড়া আমি তো আছি আপনার পাশে। কিন্তু যতই কষ্ট হোক না কেন সত্যিটা আজ আপনাকে জানতেই হবে স্যার, খুব দরকার, না হলে যত সময় যাবে তত বেশি আপনি এই বিষয়টার মধ্যে ঢুকে পড়বেন, পরে সত্যি জানতে পারলে আপনি অনেক বেশি আঘাত পাবেন, হয়তো সেই আঘাতটা সহ্যই করতে পারবেন না, আর সেটা আমি চাই না স্যার, কিছুতেই না। আর তাই আগে থেকে সাবধান হয়ে যাওয়াই ভালো, মনকে শক্ত করে নিন স্যার, একটা বড় ঝড় আপনাকে অনেক বড় ধাক্কা দিতে চলেছে, নিজেকে তৈরি করে নিন স্যার। যা বলার স্পষ্ট করে বলুন শ্যামলী। স্যার আমি তো আপনাকে ইঙ্গিত দিলাম অনেকটাই, আশা করি আপনি বুঝতে পেরেছেন, আর বাকিটা না হয় নিজের চোখেই আপনি। না শ্যামলী, আমি কিছু বুঝতে পারিনি, আমাকে স্পষ্ট করে বলুন যে কি বোঝাতে চাইছেন, নাহলে কিন্তু এই পাগড়ি খুলে আমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাব। এর থেকে বেশি স্পষ্ট করে বললে যে আপনি আমাকে বিশ্বাস করবেন না স্যার, কি করে অহনার নামটা বলি এখন। শ্যামলী একটা কথা জিজ্ঞেস করছি তো আমি আপনাকে, আমি কিন্তু শুধুমাত্র আপনাকে ভরসা করে বিশ্বাস করে এখানে এসেছি, আপনি যা যা বলেছেন সবটা করেছি, এই পাকড়ি পড়েছে, আপনি এখন এইসব আমাকে সাজগোজ, আপনি অথচ আপনি আমাকে বিশ্বাস করার কথাটা বলতে পারছেন না, কি এমন সত্যি যার মুখোমুখি আপনি আমাকে দাঁড় করাতে চাইছেন? শ্যামলী আপনি যদি নিজের মুখে সত্যিটা আমাকে না বলতে পারেন তাহলে সেই সত্যি জানার কোনো ইচ্ছেও আমার নেই। এই সত্যিটা অহনাকে ঘিরে, মুখোশের পেছনে অহনার আসল সত্যি। মানে শ্যামলিদি দাদাভাই তাড়াতাড়ি চল, অর্জুন যে চলে এসেছে আমাদের ডাকছে, পাবে কিন্তু এরপরে ভিড় হয়ে যাবে, আমরা ওই টেবিলটা পাবো না কিন্তু, তুই তো বুঝতে পারছিস আমাদের প্রপার একটা পজিশনিংয়ে বসতে হবে। একদমই তাই স্যার, চলো না দেরি করবেন না, এক মিনিট টাইটটা লাগবে, মুখটা কো মুখটা কো, চলো এটা পড়তে পড়তে চলো, রেডি হয়ে আয়, আমি অর্জুন তাড়াতাড়ি চলুন স্যার। এই সত্যিটা অহনাকে ঘিরে, মুখোশের পেছনে অহনার আসল সত্যি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।